করেন দেখি যে আপনি এই যে লাস্ট দুইটা সেশনে যা যা শিখছেন এর মধ্যে থেকে কোন জিনিসটা আপনি প্রয়োগ করছেন এবং সেখানে কি বেনিফিট আপনার জন্য আসছে? বলার মতো কিছু আছে কারো? পার্থক্য আমরা ম্যানেজার এবং লিডার এই যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে থেকে পার্থক্য খুব ভালোভাবে আমরা করতে পারি এখন, যে আপনি যাকে দেখছেন আপনার উপরে যিনি আছেন বা আশেপাশে যে আছে সে কি অ্যাকচুয়ালি ম্যানেজার অর লিডার, তার বৈশিষ্ট্যগুলো দেখে কিন্তু আমরা এখন আলাদা করতে পারি যে অ্যাকচুয়ালি সে অ্যাজ এ লিডার সে ভালো একজন লিডার অথবা সে জাস্ট হচ্ছে সিম্পলি ম্যানেজার, জাস্ট ম্যানেজ করে। আমি সর্বশেষ একটা পয়েন্টে আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে চ্যালেঞ্জেস, অর্থাৎ আমরা যখন কাজ করি কাজ করতে গিয়ে আমরা অনেক ধরনের নিয়ম কানুনের মধ্যে পড়ি, অর্থাৎ আমাদেরকে বলা হয় এটা এই নিয়মে চলতে হবে। ফর এক্সাম্পল, ধরেন আমি কোনো একটা প্রজেক্ট রান করতে যাচ্ছি, তখন গভর্নমেন্টের প্রসেস, আইনগত জটিলতা সব কিছু মেনে তখন আমাদের কী কী করতে হয়, আমরা অনেক সময় আমাদের যারা আছে তারা বলে যে এটাই তো নিয়ম, এভাবেই করতে হবে, এভাবেই চলতে হবে। তো এই যে এভাবে করতে হবে, এভাবে চলতে হবে, এই জিনিসটা অ্যাকচুয়ালি সাধারণ সব মানুষই মেনে নেয়, বাট যারা প্রকৃত পক্ষে যাদের মধ্যে ওই লিডিংয়ের কারিশমাটা রয়ে গেছে বা যারা যাদের মধ্যে এই কোয়ালিটিটা আছে, তারা যেটা করে সেটা হচ্ছে তারা চ্যালেঞ্জ করে যে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করার পূর্বে তারা হচ্ছে সেটাকে চ্যালেঞ্জ করে যে আদৌ এটা কি ঠিক আছে কিনা। আমাকে কেউ এসে একজন একটা নিয়ম বললো যে এটা এই আইন এইভাবেই চলতে হবে, ফর এক্সাম্পল কেউ এসে বললো যে আমাদের রিক্রুটমেন্ট পলিসিতে এটাই হতে হবে, এইভাবেই হবে। সো এই যে এভাবে হবে, এইচআর যখন আমাকে বললো আমি চুপচাপ মেনে নিলাম, এটা এক জিনিস। আরেকটা হচ্ছে আমি তখন তাকে কোয়েশ্চেন করলাম যে আচ্ছা আপনি যে বলতেছেন এটা এভাবেই হবে, এখানে এই জিনিসগুলো করতে গেলে কী কী পরিবর্তন আমার করার সুযোগ আছে বা আমি চাইলে কী করতে পারবো, অর্থাৎ কোয়েশ্চেন করা, সিম্পলি শুধু অ্যাকসেপ্ট করে নেওয়ার পরিবর্তে কোয়েশ্চেন করে জিনিসটাকে আরো স্ট্রং করা বা সেখান থেকে আইডেন্টিফাই করা যে আদৌ সেটা আরো সহজে করা সম্ভব কিনা। বিকজ লিডাররা যেটা চায় সেটা হচ্ছে তার সাথে যারা কাজ করে, তার সাথে যারা থাকে তাদের লাইফটা যাতে সবসময় ইজি থাকে এবং তাদের জিনিসপত্রগুলো যাতে খুব সহজে অ্যাচিভেবল হয়। সো এই জন্য তারা সবসময় যেটা করে যে কোনো প্রসেসগত বিষয় হোক বা যে কোনো পদ্ধতি হোক সেখানে তারা কোয়েশ্চেন রেজ করে। কোয়েশ্চেন করা খারাপ না, কেউ কোয়েশ্চেন করলে সেটা অবশ্যই ভালোভাবেই নিতে হবে, জাস্ট পোলাইটলি যদি কেউ কোয়েশ্চেন করে। এরকম অনেকগুলো এক্সাম্পল আছে যেগুলোতে আমরা ধরেন আমাদের মিটিং যখন হয় বিজনেস মিটিংগুলো, তখন অনেকে এসে বলে দিয়ে যায় যে এটা এটা হচ্ছে গাইডলাইন। সো এই গাইডলাইনগুলোর মধ্যে তখন আমরা কোয়েশ্চেন করি যে আপনি যে বলতেছেন এই গাইডলাইন এটা যদি আমি কোনোভাবে ফলো করতে না পারি তাইলে কি হবে, আর যদি এটা ফলো করি সেক্ষেত্রে আমার বেনিফিট কি, আর এটা ছাড়া অল্টারনেটিভ আর কিছু আছে কিনা, এই ধরনের হাজারটা কোয়েশ্চেন আমরা তখন করি। কেন? জিনিসটাকে সঠিকভাবে বুঝে নেওয়ার জন্য, যে আদৌ আমি ঠিকভাবে বুঝতেছি কিনা বা ঠিকভাবে আমার জন্য জিনিসগুলো আসতেছে কিনা। যদি না এসে থাকে সেক্ষেত্রে আমার যদি কোনো বেনিফিট না থাকে, আমার টিমের যদি কোনো বেনিফিট না থাকে, আমাদের প্রজেক্টের যদি কোনো বেনিফিট না থাকে, তাহলে আমি শুধু শুধু কেন এটা করব বা আমার টাইমটা কেন আমি ওয়েস্ট করব। সো এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা অনেক সময় করি না। আমাদেরকে যখন এসে বস এসে বলে যে এটা করতে হবে, সো ম্যানেজাররা কি করে, সিম্পলি জাস্ট হচ্ছে ঠিক আছে বস আমি করে দিচ্ছি, এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে যে ঠিক আছে বস আমি এটা করবো, এক্ষেত্রে আমি এটা কি এইভাবেই করতে হবে না আপনার কোনো আলাদা কোনো গাইডলাইন আছে, অথবা আমার এই টিমের জন্য কি আমি ওইখান থেকে কোনোভাবে এটাকে অল্টারনেট করে এইভাবে করে দিতে পারবো কিনা। সো কোয়েশ্চেন করা বা জিনিসটাকে বুঝে নেওয়া প্রপারলি, এটা লিডিংয়ের আরেকটা কমন কোয়ালিটি। সো আমরা এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছিলাম, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের লিডার হওয়ার জন্য অনেকগুলো পার্থক্য জানলাম, কিন্তু
কিছু ক্যারেক্টারিস্টিক, কিছু বৈশিষ্ট্য আমাদেরকে শেপে আনার কথা আমি শুরু থেকে বলে আসতেছিলাম। কি কি বৈশিষ্ট্য বা কি কি জিনিস আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে এখন অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব। কনটেক্সট অফ লিডারশিপ, তো যেটা হয় পৃথিবীর যে কোনো জায়গায় আপনি দেখবেন যে এই কনটেক্সট যেগুলো নিয়ে আমি এখন অ্যাকচুয়ালি ডিসকাস করতে যাচ্ছি, এই কনটেক্সটগুলো হচ্ছে এরকম যে এইগুলো যে কোনো একটা সাধারণ মানুষের মধ্যেও যদি ডেভেলপ করা সম্ভব হয়, তাহলে সে অ্যাজ আ লিডার হিসেবে রিকগনাইজড হবে এবং অ্যাজ আ লিডার সে লিড করবে। আপনাদের যারা যে কজন এখানে আজকে সেশনে জয়েন করতেছেন, আপনাদের মধ্যে বেশ কয়েকজনেরই অলরেডি টিম চলে আসছে, যেমন ইমরানের এখানে টিম আছে, মুনের এখানে টিম আছে, জুয়ের টিম আছে, এরকম শামিমের টিম আছে, আপনারা রিসেন্টলি আপনাদের টিম আসতেছে এবং সেখানে আপনারা লিড দেওয়ার রোলে অলরেডি চলে আসছেন। বাকি অনেকেই আছেন যারা এখন হয়তো বা তার সাবঅর্ডিনেট বা তার আন্ডারে কাজ করার মতো কেউ আসে নাই, কিন্তু স্টিল তাদের মধ্যে সেই পটেনশিয়ালিটি আছে না, আপনাদের মধ্যে সেই কোয়ালিটিগুলো আছে। সো আমরা জাস্ট সেটাকে একটু শেপে আনবো, এই জিনিসগুলোকে আমরা এই কনটেক্সটগুলোকে অ্যাকচুয়ালি আমরা ডেভেলপ করব। আমরা কনটেক্সট বলতে যেরকম ধরেন, আমি আরো সহজ করে যদি বলি, পানির রং কি হবে, একটা পানি এটা যে ভালো পানি এটা বুঝার কয়েকটা গুণাবলী আছে। প্রথমত হচ্ছে এটার কোনো রং থাকবে না, হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে এটার কোনো গন্ধ থাকবে না। সো এই যে বিষয়গুলো, যেমন আমাদেরকে ওই যে ধর্মের দিক থেকে একটা এক্সাম্পল দিই, অজু করার সময় বলা হয়েছে পবিত্র পানি দিয়ে অজু করার জন্য। এই যে পবিত্র পানি, এই পবিত্র পানির ব্যাখ্যায় তখন বলা হয়েছে যে যেই পানির কোনো রং গন্ধ নাই সেইটাই বেসিক্যালি হচ্ছে পবিত্র পানি, এরকম একটা ব্যাখ্যা সেখানে দেয়া আছে। সো আমরা কি বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা বস্তুরই কি আছে, কিছু বৈশিষ্ট্য থাকে। সো ওই বৈশিষ্ট্য লিডারশিপেরও কিছু কি থাকবে, বৈশিষ্ট্য থাকবে, বেসিক্যালি কনটেক্সট বলতে আমরা সেটাকে বোঝাচ্ছি। সো প্রথম যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কমিটমেন্ট। আমরা যখন কমিট করব, সেই কমিটমেন্টটা 100% ফুলফিল করা। সো কমিটমেন্টের একটা চূড়ান্ত এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা অ্যাকচুয়ালি কি মিন করে, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই, একসাথে। জি ভাইয়া, ভাইয়া, এটা হলো নতুন একটা, মানে দুজন মানুষ একসাথে থাকার জন্য দুজন দুজনকে যে কমিটমেন্ট করে, বা যে কোনো কাজে আমরা কারোর সাথে যখন কোনো কাজ করতে যাই প্রথম, তার সাথে কিছু কমিটমেন্ট থাকে। এই কমিটমেন্টের মধ্যে কি কি আসে দেখেন, যদি আরো সহজ করে বলি, আপনি যখন একটা ছেলে বা একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে, তখন কি শুধু কমিটমেন্ট এরকম হয় যে তোমার সাথে আমি একসাথে থাকবো, এটাই কি শুধু কমিটমেন্ট হয়, নাকি আরো অনেক কিছু এর সাথে কমিটেড থাকে? যেমন সুখ আসলেও কমিটেড একসাথে থাকবো, দুঃখ আসলেও কমিটেড একসাথে থাকবো, অভাব আসলেও একসাথেই থাকবো, ম্যানেজ করার যা কিছু থাকবে সেটা আমরা নিজেরা ম্যানেজ করে নেব। সো হাজারটা কমিটমেন্ট কিন্তু এই একটা কমিটমেন্টের মধ্যে থাকে। সো আমরা যখন চিন্তা করতেছি অ্যাজ এ লিডার, আমি যখন কমিটেড, আমি কিসের ওপর কমিটেড, আমার কমিটমেন্ট আসলে কিসের, সেই জিনিসটাকে বুঝতে হবে। আমি কমিটেড আমার নিজের প্রতি, আমি কমিটেড আমার টিমের প্রতি, আমি আমার টিমের কি বিষয়ের সাথে কমিটেড, আমি তাদের ডেভেলপমেন্টের ব্যাপারে কমিটেড, আমি তাদের রেজাল্টের ব্যাপারে কমিটেড, আমি তাদের বেটার ফিউচারের ব্যাপারে কমিটেড। যেমন ধরেন একজন স্বামী স্ত্রী থেকে কি হয়, পরে বাবা মা হয়, তখন তারা কি হয়, সন্তানের প্রতি কমিটেড থাকে, সন্তানকে ভালো শিক্ষা দেওয়া, তার জন্য আপনি অনেক সময় দেখছেন এগুলো নাটক সিনেমা বাস্তব জীবন সব জায়গায় একেবারে পরীক্ষিত, যে সন্তানের ভালোর জন্য বাবা মা যথেষ্ট কষ্ট করে, তারা নিজেরা না খেয়ে হইলেও সন্তানকে খাওয়ায়। সো এই জিনিসগুলো আপনারা দেখছেন। সো এটা কোত্থেকে আসে, এই জিনিসটা আসে কিন্তু শুধুমাত্র ওই কমিটেড কমিটমেন্টটা থেকে, যে আমি আমার সন্তানের ভালো চাই, আমি চাই সে একটা ব্রাইট ফিউচারের দিকে যাক, তাকে কষ্ট করে হলেও। আমি এরকম অনেক এক্সাম্পল দেখছি যে বাবা হয়তো রিক্সা চালায়, সন্তানকে ভালো একটা স্কুলে পড়ানোর জন্য সে ওভারটাইম, নর্মালি রিক্সা চালকরা সপ্তাহে 5 দিন চালায় বা 4 দিন চালায়, কারণ এটা ফিজিক্যালি অনেক হিউজ একটা প্রেশারের কাজ, বাট স্টিল তারা কমিটেড। অনেকেই আমি দেখছি সপ্তাহে 7 দিন করে চালাচ্ছে, একদিনও ছুটি কাটাচ্ছে না, শুধুমাত্র কেন, তার সন্তানকে সে ভালো একটা স্কুলে পড়াবে এই জন্য, হ্যাঁ। সো আপনারা এই যে পত্রিকাও দেখবেন, কিছুদিন আগে বোধ হয় এরকম একটা ইন্টারভিউ আসছে, একটা ছেলে ঢাকা বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছে, তার বাবা রিক্সা চালক ছিল, মেডিকেল কলেজ থেকে স্টুডেন্ট পাস করছে, এরকম হাজারটা এক্সাম্পল আছে।
এই এক্সাম্পল গুলো আসতেছে কোথেকে, এই ছেলে বা মেয়েগুলো যে এই যে ইঞ্জিনিয়ার হচ্ছে বা ডাক্তার হচ্ছে বিকজ অফ তার ফাদার, তার বাবা কমিটেড তার প্রতি। সো আমরা যখন চিন্তা করি অ্যাজ এ লিডার, আমি আমার দায়িত্ব বোধ থেকে আমি চিন্তা করি, আমার কষ্ট হতে পারে, আমার ভালো লাগতে পারে, আমার খারাপ লাগতে পারে, বাট আমি কমিটেড কার প্রতি, আমার দলের প্রতি, আমার টিমের প্রতি। সো আমার টিমের বেটারমেন্টের জন্য আমি এক্সট্রা প্রেশার নিতে রাজি আছি। এই যে একটা কমিটমেন্ট, এই কমিটমেন্টে থাকা খুবই জরুরি। যার ভিতরে এই কমিটমেন্ট নাই সে কখনোই টিমকে চালাইতে পারে না বা সে কখনো ভালো লিডার হতে পারে না। আমরা যখন কমিট করি, কমিট করব বা করতে যাব, সেখানে কখনোই মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা ওয়াদা করব না। এটা হচ্ছে অন্যতম আর একটা বৈশিষ্ট্য, মানে কমিটমেন্ট তো একটা, আমি করলাম আমার দলের প্রতি আমি কমিটেড, তাদের ভালো মন্দ দেখাশোনা দেয় দায়িত্ব সম্পূর্ণ আমার, আমার কষ্ট হলেও আমি তাদের ভালোর জন্য কাজ করব, আমার এডিশনাল পরিশ্রম করা লাগলেও আমি তাদের জন্য কাজ করব। এটা হচ্ছে একটা কমিটমেন্ট। সেকেন্ড কমিটমেন্ট কি, যে আমি যখন তাদেরকে কোনো কিছু বলবো বা যাদের তাদের প্রতি কোনো কিছুকে প্রতিশ্রুতি দিব, কখনোই সেখানে মিথ্যা কোনো কিছু প্রতিশ্রুতি দিব না, যেটা সত্য সেটাই বলবো। এতে হয়তো বা অনেকে মন খারাপ হবে, অনেকে কষ্ট পাবে, বাট স্টিল যেহেতু তারা আমাকে বিশ্বাস করে, দিন শেষে তারা আমার সাথেই থাকবে। এই আস্থাটুকু আমার নিজের প্রতি যদি নাই থাকে, যে আমি তাদেরকে মিথ্যা কমিটমেন্ট কেন দিচ্ছি, যে তারা যাতে ভয় পেয়ে আমার সাথে থেকে চলে না যায়। আমি এরকম অনেক মানুষকে দেখছি যারা এই মিথ্যা কমিটমেন্ট গুলো দেয়। আপনারা কি দেখছেন, আপনাদের আশেপাশে এরকম এক্সাম্পল আছে? আছে রে, অনেক আছে। মানে সে শুধুমাত্র তার দলকে, দলের বিশ্বাসটাকে ধরে রাখার জন্য, তার প্রতি যাতে আস্থা হারায় না ফেলে, এই জন্য সে জেনে শুনে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। এবং আমাদের আশেপাশে এক্সাম্পল বলতে আমরা যদি রাজনীতিবিদদেরকে দেখি, তারা তো আমাদের এটার জন্য অনেক বড় একটা এক্সাম্পল, যে তারা নির্বাচনের পূর্বে অনেকটা প্রতিশ্রুতি, হাজারটা প্রতিশ্রুতি দিয়ে যায়, বাট নির্বাচনের পরে আর তারা সেগুলোর খবরও রাখে না। সো অ্যাকচুয়ালি তারাও কিন্তু প্রকৃতপক্ষে লিডার না। প্রকৃত লিডার আমরা বলতেছি যে লিডারশিপ, নেতৃত্ব দেওয়া, নেতৃত্ব অনেকেই দিতে পারে, বাট প্রকৃতপক্ষে নেতৃত্বের যে গুণাবলী, সঠিক নেতৃত্ব বা ভালো নেতৃত্ব, এটা অনেক টাফ, এটা এত সহজে আসবে না। আপনারা যদি নিজেদের প্রতি কমিটেড না থাকেন, তাহলে এটা কখনোই আসবে না। সো লিডারের প্রথম কমিটমেন্ট কার প্রতি? নিজের প্রতি। নিজের প্রতি, যে আমি দায়িত্ব নিলাম, এই দায়িত্ব আমি নিলাম, এই যে আমি নিলাম এই দায়িত্বটা, এটা কিন্তু কেউ এসে বলে দিয়ে যায় না। যদি এরকম আসে, আচ্ছা রিমি আপনি এই দায়িত্বটা নেন, সো রিমিকে দায়িত্ব দেয়া হইলো, সে দায়িত্ব নেয় নাই। নিজে থেকে দায়িত্ব নেয়া, ওনারশিপ নেয়া, আমি কোনো একটা প্রজেক্টের দায়িত্ব নিচ্ছি, নিতে চাচ্ছি, আমি সেটা আগ্রহ প্রকাশ করলাম, বললাম, আমাকে দিল এবং আমি সেটাকে করলাম, এইটা, এই যে দায়িত্ব বোধ বা কমিটেড নিজের প্রতি থাকাটা খুবই জরুরি। আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে কিন্তু আপনি দায়িত্ব নিতে চান না, আপনি কমিটেড না আপনার নিজের প্রতি, তাহলে সেক্ষেত্রে কোনোদিনও আপনার মানে স্বপ্নে দেখতে পারেন যে আমার অনেক বড় একটা টিম থাকবে, আমি অনেক ভালো লিডার হবো, ইম্পসিবল, সেটা কখনোই সম্ভব না। আপনি একটা কোম্পানির সিইও হতে চান, ভালো একজন সিইও হইতে গেলেও আপনার মধ্যে এই কোয়ালিটি থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে। উইদাউট কমিটমেন্ট আপনি আপনার পার্সোনাল লাইফ বলেন আর আপনার প্রফেশনাল লাইফ বলেন, কোথাওই আপনি সাকসেসফুল হবেন না। হ্যাঁ, আপনি হয়তো বা ম্যানেজ করে চলতে পারবেন, আজকে এর একটা দিলেন। আমি এরকম অনেক মানুষকে দেখছি যে এক জায়গা থেকে লোন নিছে, সেই লোনের টাকা খরচ করে ফেলছে, ব্যবসা করার জন্য নিয়েছিল, কোনোভাবে হয়তো বা হয় নাই, সে কি করছে আরেক জায়গা থেকে লোন এনে পিছনের লোন টানতেছে। তো পিছনের টাকা যখন ক্লিয়ার হয়ে গেছে, তখন তো আরেক জায়গা থেকে, সেকেন্ড যেই জায়গা থেকে লোন নিছে সেটাও ক্লিয়ার করতে হবে, সেটা করার জন্য সে আরেক জায়গা থেকে লোন নিছে। সো এইভাবে অনেকে ম্যানেজ করে চলে লাইফে, আপনারও চাইলে করতে পারেন, ম্যানেজ করে চলতেই পারেন। আজকে এর একটা কমিটমেন্ট দিবেন রাখবেন না, আরেকজনকে একটা কমিটমেন্ট দিবেন রাখবেন না, ম্যানেজ করে চলতে পারে, বাট প্রফেশনাল লাইফে এটা খুব বেশি দিন সাস্টেইন করে না। আপনি যদি এভাবে ম্যানেজ করে চলতে থাকেন, মানুষ বুঝে ফেলবে যে আপনি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং একটা সার্টেন পর্যায়ে আপনি দেখবেন যে আপনাকে মানুষ সম্মান করতেছে না। কেন? কারণ আপনি জাস্ট শুধুমাত্র একটা ভুল, সেটা হচ্ছে আপনি কমিটমেন্ট করার সময় মিথ্যা কমিটমেন্ট করতেছেন। সো আমরা ওই যে অনেকে বলি না যে আমি আমি টিম লিডার, আমি আমার একটা দল আছে, বাট আমার টিম আমার কথা শুনে না, আমার টিম আমাকে রেসপেক্ট করে না, খুঁজে দেখেন এই কমিটমেন্টের অনেক বড় একটা ভুল তার মধ্যে আছে। কমিটমেন্টটা ঠিক মতো না থাকার কারণে তার দল তার কথা শুনতেছে না, কমিটমেন্টটাকে সে প্রপারলি ইউটিলাইজ না করার কারণে তার দল তাকে রেসপেক্ট করে না, কারণ একটা পর্যায়ে তারা বুঝে ফেলছে যে এই লোকটা আমাদের সাথে মিথ্যা কথা বলে। সো আমি কি বুঝাইতে পারতেছি কমিটমেন্ট কতটা জরুরি? জি ভাইয়া, জি ভাইয়া।
তো আপনি ভালো লিডার হতে চান, ভালো মানুষ হতে চান, পৃথিবীর যা কিছু করতে চান, সর্বপ্রথম আপনার দরকার কমিটমেন্ট। প্রথম কমিটমেন্ট নিজের প্রতি, সেকেন্ড কমিটমেন্ট দলের প্রতি, থার্ড কমিটমেন্ট পৃথিবীর যাই কিছু হোক আমি রেজাল্ট নিয়ে আসবো। সো এই যে কমিটমেন্টগুলো, অনেকগুলো জিনিসের প্রতি কমিটমেন্টগুলো থাকতে হবে। সো আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করব। কমিটমেন্ট শুরু হয় কোনো একটা বস্তু দিয়ে, কিন্তু সেটার সাথে আস্তে আস্তে অনেক কিছু চলে আসতে থাকে, যেটা অনেক একটা সময় মনে হয় যে আমি তো এটার জন্য কথা দেই নাই বা আমি তো এটা করার কথা ছিল না, কিন্তু কেন আসলো এটা? কমিটমেন্টের ধর্মই এটা, কমিটমেন্টের নিয়মই এটা। আপনি যখন এই যে বিয়ে হলো, ছেলে মেয়ের মধ্যে তারা কোনো একটা সার্টেন বিষয়ে কমিটমেন্ট শুরুতে ছিল, কিন্তু একটা পর্যায়ে যখন তাদের বয়স 70-80 হয়ে যায়, যখন তাদের সন্তানদের বিয়ে করায়, যখন তাদের নাতি নাতনি এরা আসে, আস্তে আস্তে কিন্তু কমিটমেন্টের সংখ্যা বাড়তে থাকে এবং সেটা চেঞ্জ হতে থাকে। সো কমিটমেন্ট এরকম না যে আমি লাইফে একবার বলছি ওই একবারই বলছি, আর কোনোদিন বলবো না, আর কোনো ধরনের কমিটমেন্টে যাবো না, ব্যাপারটা এটা না। এটা অনগোয়িং প্রসেস, এটা লাইফের সাথে আপনার সাথে, আপনি যতদিন লিডিং রোলে থাকতে চান ততদিন পর্যন্ত আপনাকে এটা কন্টিনিউ করে যেতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড কমিটমেন্ট, যে আমি অনেক কিছু কমিট করলাম কিন্তু আমার টিম রেজাল্ট পায় না, সো সেই ক্ষেত্রে এটার কোনো বেনিফিট হবে না। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এই বিষয়ে বলতে পারেন। না ভাইয়া, আমার একটা ফোন আসছে, আমি ধরে নেই, জাস্ট 2 মিনিট। হ্যাঁ ছোট্ট একটা আপডেট দিয়ে রাখি, ইমরান মাসুম বিল্লাহ ভাই আপনাকে ফোন দিবে, হ্যাঁ, গাজীপুরের জোন ম্যানেজার, ওনার একটা কোম্পানির ব্যাপারে। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, সো যেটা বলতেছিলাম, কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট গুলো ডাইভার্সিফাইড, এবং আমরা যখন কমিটমেন্ট করতেছি অনেক কিছুর প্রতি কমিটেড, তবে সবার আগে নিজের প্রতি কমিটেড, যে আমি দায়িত্ব নিচ্ছি এবং আমি এই দায়িত্ব যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করে যাব, নো ম্যাটার হোয়াট, যত কিছুই ঘুরুক না কেন আমি ভালো থাকি আর মন্দ থাকি আমার টিমকে সবসময় আগলে ধরে রাখতে হবে। আপনারা দেখবেন যে মুরগির ছানা নিয়ে যখন মুরগি বের হয়, মানে বাচ্চা যখন ছোট ছোট থাকে, তখন আশেপাশে ওই যে সাপ, চিল, শকুন এরা থাকে এই এগুলো খাওয়ার জন্য, তো তখন বাইরে থেকে কেউ আসলে আপনি নিজেই দেখেন, মানুষ যদি কখনো মুরগির ছানাকে, মুরগির এই যে ছোটো বাচ্চাগুলোকে দৌড়ানি দেয় বা ধরতে যায়, তখন কিন্তু মুরগি সামনে চলে আসে, আইসা সে জানে পারবে না, বাট স্টিল সে প্রোটেক্ট করার চেষ্টা করে। সো এটা হচ্ছে কি একটা কমিটমেন্ট, সে তার সন্তানদের প্রতি কমিটেড, যে তাদের সেফটির তার দায়িত্ব। সো একইভাবে আমার টিমের সব কিছুর দায়িত্ব আমার, তাদের ভালো মন্দ, তাদের কেউ যদি এসে বলে যে আমার টিম বুঝে না, পারে না, সো এটা অ্যাকচুয়ালি আমার টিমের ব্যর্থতা না, এটা আমার ব্যর্থতা যে আমি তাদেরকে শিখাতে পারি নাই। সো কেউ বাহির থেকে এসে বলুক বা না বলুক, এটা আমাকে টাইম টু টাইম মনিটর করতে হবে, জানতে হবে যে আমি কি আমার টিমকে অ্যাকচুয়ালি রাইট ট্র্যাকে নিচ্ছি কিনা। সো দিস ইজ আ কাইন্ড অফ কমিটমেন্ট। আমরা কি সবাই কমিটেড? সো কমিটমেন্ট নিজের প্রতি, নিজের টিমের প্রতি এবং পারফরম্যান্সের প্রতি। সো এরপরে যদি যাই কমিটমেন্টের প্রথম কোয়ালিটি গেল আমরা, আজকে সেকেন্ড আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিম্পলিসিটি।
সিমপ্লিসিটির গুরুত্ব কিরকম? আমরা অনেক মানুষ এটা পছন্দ করি, বা আমাদের মধ্যে 99% মানুষই আছে এটা পছন্দ করে যে সে অনেক ভালো কিছু জানে, এটা জাহির করতে, মানুষের কাছে এটা প্রকাশ করতে, বা আমি যদি বলি শো অফ করতে, আরো সহজ করে যদি বলি সে এটা শুনতে পছন্দ করে যে সে অনেক ভালো কিছু জানে। আপনাদেরও নিশ্চয়ই এটা ভালো লাগে শুনতে যে আপনি অনেক কিছু জানেন, আপনার বাসায় আপনার ফ্রেন্ডস বা আপনার কলিগ কেউ এসে যদি বলে যে আরে তুমি তো অনেক ভালো জানো, এই কথাটা শুনতে তো আপনারা সবাই পছন্দ করেন, তাই না? নাকি এরকম কেউ আছেন এটা পছন্দ করেন না? না ভাইয়া, সবাই পছন্দ করি। না ভাইয়া, সবাই পছন্দ করি আমরা। সো এটা পছন্দ করব, এটা আমাদের হিউম্যান নেচার। কিন্তু কিছু কিছু মানুষ আছে এই জিনিসটাকে করার জন্য, মানে সে পারুক বা না পারুক, সে কোনো একটা কাজ তাকে দিলে সে এমন ভাবে এটাকে পেঁচানো শুরু করে বিশাল ভাবে, মানে ছোট্ট একটা ধরেন রাবার, এটা দিয়ে অনেক কিছু করা যায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে এটাকে এমন ভাবে টানতে থাকে যে কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে যায়। অনেক মানুষ আছে দেখবেন কথাকে টানে, আপনারা সংবাদ অবশ্যই দেখেন, বিভিন্ন জায়গায় নিউজ প্রেজেন্টারদেরকে দেখেন, কিছু কিছু মানুষ আছে কথাকে টানতে থাকে, ছোট্ট একটা লাইন ছোট্ট একটা শব্দ বলে ফেললেই শেষ, সে এটাকে এমন ভাবে ঘুরাইয়া পেঁচাইয়া বলতে চায় যাতে কিনা মানুষের অ্যাটেনশন তার দিকে আসে এবং সে এটা পছন্দ করে এবং এনজয় করে, উপভোগ করে। আমরা সবাই করি, বাট স্টিল কিছু মানুষ আছে এটাকে ম্যানিপুলেট করে। তারা কি করে, কোনো একটা জিনিসকে দেখানোর জন্য, যেমন বস একটা কাজ দিছে আমি এটা 5 মিনিটে করতে পারি, কিন্তু আমি চিন্তা করলাম যে বসরে যদি আমি 5 মিনিটে করে দেই তাহলে তো সে বুঝবে যে আমি এটা পারি না, মানে কাজটা অনেক ছোট্ট কঠিন না। তো এটাকে বোঝানোর জন্য ওনাকে একটু জিনিসটাকে কি করতে হবে, কাজটাকে অনেক বড় করে দেখাতে হবে। সো এমন একটা প্রেজেন্টেশন বানাইছি যে প্রেজেন্টেশনে একটা সিঙ্গেল লাইন বলার জন্য আমি 7-8টা স্লাইড নিয়ে চলে আসছি। এই কাজগুলো আমাদের মধ্যে কর্পোরেট ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি হয়। তার বসকে খুশি করার জন্য সে জিনিসটাকে অনেক জটিল করে প্রেজেন্ট করে। সো এই অনেক জটিল করে প্রেজেন্ট করার একটা এক্সাম্পল দেই আমি আপনাদেরকে। ফর এক্সাম্পল, ধরেন আপনারা নিজেদেরকে চিন্তা করেন, আপনি কোনো একটা ফ্যাক্টরি ম্যানেজার, কোম্পানির ওনার, ফ্যাক্টরির ওনার এসে আপনাকে দায়িত্ব দিয়েছে যে এটা একটা সাবান ফ্যাক্টরি, এবং সাবানে কি হয়, প্যাকেজিং হবে, সাবান তো অবশ্যই প্যাকেটে, কাগজের প্যাকেটে ঢুকাইতে হবে। সো তখন তারা চিন্তা ভাবনা করছে যে মানুষ দিয়ে কাজ করাইতে অনেক সময় লাগে এবং মানুষের প্রোডাক্টিভিটি কম, আমরা যদি এখানে মেশিন নিয়ে আসি, একটা মানুষ সারা দিনে 100 সাবান প্যাকেট করতে পারে, আর আমি যদি একটা মেশিন নিয়ে আসি সে দিনে 1 লাখ পিস সাবান প্যাকেট করতে পারবে। সো আমি এখানে 1000 এমপ্লয়ির পরিবর্তে আমি একটা মেশিন দিয়ে কাজ চালাই দিতে পারবো। সো এই চিন্তা ভাবনায় দেখা গেল যে এটা কস্ট ইফেক্টিভ এবং এটা বিজনেসের জন্য বেটার, এবং রেভিনিউ প্রায় 50% বেড়ে যাবে। সো এই চিন্তা ভাবনা করে চায়না থেকে একটা মেশিন ইম্পোর্ট করা হলো। সো যখন মেশিন ইম্পোর্ট করা হলো, ফ্যাক্টরিতে লাগানো হলো, আপনি ফ্যাক্টরির ম্যানেজার, আপনি ফ্যাক্টরি দেখাশোনা করতেছেন, কিন্তু হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন যে যতগুলো সাবান এই মেশিন প্যাকেটে ঢুকাচ্ছে 100টার মধ্যে 2 থেকে 3টা প্যাকেট খালি যাচ্ছে, মিসিং হচ্ছে। এগুলো মার্কেটে চলে গেলে আপনার কোম্পানির রেপুটেশন নষ্ট হবে যে প্যাকেটের ভিতর সাবান নাই, খালি প্যাকেট আছে। সো আপনি চিন্তায় পড়ে গেছেন। এখন আপনি ফ্যাক্টরি ম্যানেজার হিসাবে কি করবেন? সবার জন্য জাস্ট 1 মিনিট সময় দিলাম, চিন্তা ভাবনা করেন যে অ্যাজ এ ফ্যাক্টরি ম্যানেজার ওই জায়গায় আপনি কি করবেন। বলেন দেখি কি বলবেন, কি চিন্তা করছেন, কি করবেন? ভাইয়া, প্রথমে আমরা হিসাব করে দেখবো যে মিসিং যাচ্ছে কতগুলা প্যাকেট, তারপর আমি আমার টিম বা যে কয়জন আছে ফ্যাক্টরিতে সবাই মিলে কথা বলে দেখবো যে আসলে এটা সলিউশন করা যায় কিভাবে, বা একটা মেশিন করছে তার পাশাপাশি যদি আমরা কোনো ওয়ার্কার রাখি যে সে চেক করবে যে প্যাকেটটা ফাঁকা যাচ্ছে না সাবান যাচ্ছে। ওকে, খুবই ভালো আইডিয়া। আর কেউ? ওকে, সো আমি জাস্ট সেম একই মেশিন তো অনেকগুলো কোম্পানি কিনতেই পারে, চায়না থেকে আনতেই পারে এই রোবটগুলো। সো আনার পরে আমি জাস্ট ধরাই দিই,
প্রথম যে কোম্পানিটা আনছিল সেই কোম্পানিটা দেখলো যে এখানে সাবানের প্যাকেটের মধ্যে 100% সাবান যাচ্ছে না, তো তখন তারা ওই যে কোম্পানির কাছ থেকে মেশিন কিনছে তাদেরকে ইনফর্ম করলো যে ভাই তোমার মেশিন তো কাজ করতেছে না ঠিকভাবে, এখানে কিছু জিনিস কিছু কিছু প্যাকেট খালি যাচ্ছে, সো এটার সমাধান দরকার। তখন চায়না থেকে ইঞ্জিনিয়ার আসলো, 7-8 জন ইঞ্জিনিয়ার আসলো, তারা গবেষণা শুরু করলো, ডেটা নিলো, অনেক কিছু চেক টেক করে তারা বললো যে হ্যাঁ এটাতে এই জায়গাটায় এই জিনিসটা সমাধান করা সম্ভব, আমরা এখানে কিছু টেকনোলজিক্যাল চেঞ্জেস করে দিতে পারি, এখানে আপনাদের আরো এডিশনাল 2 লাখ টাকা খরচ হবে। সো এটা গেল একটা সলিউশন, একটা কোম্পানি এই চিন্তা ভাবনা করে এটাই ইমপ্লিমেন্ট করলো। আরেকটা কোম্পানিতে আমাদের দেশীয় কিছু ইঞ্জিনিয়ার মানে ওই ম্যানেজারটা খুবই সহজ সরল মানুষ, সে চিন্তা করলো খালি প্যাকেট গেলে এটা তো সমস্যা অবশ্যই, তাহলে এটা সমাধান কি? সমাধান হচ্ছে সে ধরেন আমাদের এখানে খিলগা বাজার আছে, আপনাদের এলাকায় নিশ্চয়ই এরকম বিভিন্ন বাজার থাকে, সো সে বাজারে গেল, গিয়ে জিএফসি ফ্যান তো দেখছেন, ওই যে পাকিস্তানি ফ্যানগুলো বিশাল বড় সাইজের লোহার ফ্যান থাকে না, স্ট্যান্ড ফ্যান, জি ভাইয়া। সো সে কি করছে, এরকম 2টা জিএফসি ফ্যান কিনছে, কিনাই না যেখান থেকে সাবান প্যাকেট হয়ে বের হয় যেই রোলারের উপর দিয়ে, সেই রোলারের এক পাশে এই 2টা ফ্যান ছেড়ে দিছে। এতে এটাতে কি হবে, কারণ হচ্ছে খালি প্যাকেট আর সাবান ভরা প্যাকেট 2টার ওজন এক না, যেটা খালি প্যাকেট এটা বাতাসে উড়ে চলে যাবে। সো সিম্পলি ওই মেশিন থেকে যখন প্যাকেট বের হচ্ছে ফ্যানের বাতাসে যেগুলো খালি প্যাকেট চলে যাচ্ছে, বাকি প্যাকেটগুলো সুন্দর মতো বক্সে ঢুকে কাস্টমারদের কাছে চলে যাচ্ছে, মার্কেটে চলে যাচ্ছে, বাজারে চলে যাচ্ছে। সো এখানে তার খরচ কত, এখানে তার খরচ খুবই সামান্য, মাত্র 2টা জিএফসি ফ্যানে 9,000 টাকা খরচ হয়েছে। বলেন কোন সমাধানটা সহজ, মানে কোন সমাধানটা অ্যাকচুয়ালি ইফেক্টিভ হইছে, প্রথমটা যেটা 1 লাখ টাকা খরচ করে, সেকেন্ডটা ভাইয়া, ফ্যানটা ভাইয়া, জিএফসি ফ্যান কিনে যেটা সমাধান করলেন। সো অনেক কিছুর সমাধান অনেক সহজভাবে করা সম্ভব, জাস্ট সেটা চিন্তার মধ্যে থাকতে হবে যে আমি কত সহজে এটাকে করতে পারি। আমরা কমপ্লেক্স জিনিস যেটা দেখি, কমপ্লেক্স জিনিস দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু সিম্পল জিনিস খুব ভালোভাবে অনেক তাড়াতাড়ি কাজ করে। এটা চিকিৎসার ক্ষেত্রে বলেন, এটা মানুষের ক্ষেত্রে বলেন, এটা পৃথিবীর যে কোনো কিছুর ক্ষেত্রে বলেন। আমরা অনেকে আরও একটা এক্সাম্পল দিই, আমরা অনেক সময় কি করি, ঝাঁকানাকা টাইপের পোশাক টোশাক পরি, জুড়ি লাগানো থাকে, পুঁথি লাগানো থাকে, এরকম অনেক কিছু লাগানো থাকে, আবার খুবই সিম্পল একটা প্লেইন শার্ট পরি। সো মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট যখন করে সিম্পল জিনিসটাকেই কিন্তু বেশি প্রশংসা মানুষ করে, যে এটা কত সহজভাবে জিনিসটা প্রেজেন্ট করা যায়। হ্যাঁ, আপনি রান্না করতে গেলে রান্নারে অনেকভাবে রান্না করা যায়, চা অনেকভাবে, আমি চায়ের উপর একটা আর্টিকেল পড়ছিলাম, একজন ডক্টর মানে পিএইচডি করা এক ভদ্রলোক চায়ের উপরে, তার একটা আর্টিকেল ছিল, 33টা পদ্ধতিতে চা রান্না করা সম্ভব, চা বানানো সম্ভব। সো এই 33টা পদ্ধতির মধ্যে সহজ পদ্ধতি আছে, কঠিন পদ্ধতি আছে, কেউ চা পাতি দিয়ে পানি আগে গরম করবে, দুধ আগে আলাদা করে গরম করবে, তারপর এটাকে পরিমাণ মতো চিনি দিয়ে মিক্স করবে, কেউ হচ্ছে গিয়ে দুধ পানিতে দিয়ে এটাকে গরম করবে, এরপরে চা পাতিটা ঢেলে দিবে, তারপর হচ্ছে ধরেন কেউ দুধ চিনি এগুলো আলাদা রাখবে, আর চা টি ব্যাগ দিয়ে হচ্ছে গিয়ে সেটা দিবে, মানে শত শত পদ্ধতি আছে, বাট কোনটা ফাস্টার, কোনটা আমার জন্য তাড়াতাড়ি করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোন জিনিসটা তাড়াতাড়ি কাজ করে, আমার টিমকে নিয়ে যখন আমি কমিটেড যে আমি আমার টিমের বেটার রেজাল্ট চাই, সো বেটার রেজাল্টের জন্য আমার কমপ্লেক্স জিনিস দরকার নাই, সিম্পল জিনিস দরকার যেটা তারা বুঝবে এবং তারা রেজাল্ট নিয়ে আসতে পারবে, রাইট? সো সিম্পলিসিটি, সহজভাবে চলা, সহজভাবে চিন্তা করতে পারা, এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি আমি আপনাদেরকে বলি। একবার এক সমাবেশে মানে কবি সাহিত্যিক যারা থাকে তাদের তো নিয়মিত কি হয় অনুষ্ঠান হয়, অনুষ্ঠান বলতে তাদের কোনো এই যে মিলনায়তন থাকে, সেখানে তারা নতুন কোনো কবিতা পাইলে লিখলে সেগুলো এসে তখন সেখানে নিজেরাই আবৃত্তি করে শোনায়। আমাদের যেরকম ওসমানি মিলনায়তন আছে, এখানে প্রতি সপ্তাহে এই কোনো না কোনো কবি আসে, অনুষ্ঠান হয়, কবিতা আবৃত্তি হয়, আমরা শুনতে যাই অনেক সময়, আমি এখন সুযোগ পাই না, বাট আমি একটা সময় যেতাম। তো সেখানে একবার রবীন্দ্রনাথ ঠাকুরের একজন এসে বলতেছিল যে গুরুজি আপনি যেই ভাষায় লিখেন আপনার উপন্যাস নাটক এগুলো পড়ে আমাদের তো বুঝতেই কষ্ট হয়, এটা কি একটু সহজ করে লেখা যায় না? তো রবীন্দ্রনাথ ঠাকুর তখন উত্তর দিছিল এইভাবে যে সহজ কথা বলতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা সহজে।
পৃথিবীর সবচেয়ে টাফেস্ট কাজের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে কি, সহজ করে বলতে পারা, সহজ করে চিন্তা করতে পারা, এটা কেউ পারে না। আমাদেরকে যখন কোনো কিছু চিন্তা করতে দেওয়া হয়, আমাদের মস্তিষ্কে বাই ডিফল্ট কমপ্লেক্স জিনিসটা সবার আগে আসে। কেন? কারণ আমরা ওইটাকে অভ্যস্ত হয়ে গেছি, খুব সহজভাবে চিন্তা করতে পারার ক্ষমতা আমাদের খুব কম মানুষের মধ্যে থাকে। সো এটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। আমি কোনো একটা প্রজেক্ট যখন রান করতে যাই, তখন ওই প্রজেক্টের মধ্যে হাজারটা জটিলতা আসে, প্রবলেম অনেক ধরনের আসে। এখন সেটা সমাধান কত সহজে এবং কত তাড়াতাড়ি করা সম্ভব, সেটাই হচ্ছে অ্যাজ এ লিডার আমার দায়িত্ব। আমি এটাকে ঘুরে ফিরে অনেক কিছু বলতে পারি, বাট কতটুকু আসলে বলা সম্ভব, কতটুকু করা সম্ভব, এই জিনিসটা ডিপেন্ড করে। আমার টিম কিন্তু জানে না যে এটা কতটা, এটার গুরুত্ব কতটুকু। কোনো একটা কাজ যখন আমি তাদেরকে বলতেছি, তাদেরকে কত সহজভাবে আমি প্রেজেন্ট করতেছি, খুবই ইম্পর্টেন্ট। আমি আরেকটা জিনিস এইভাবে বলতে চাই যে কাজটা কঠিন না সহজ নির্ভর করে আপনার উপস্থাপনার উপর। আপনি যত সহজভাবে জিনিসটাকে উপস্থাপন করতে পারবেন, আপনার টিম ততটাই সহজভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে এবং মাঠে ঝাঁপাই পড়বে। আপনি যত এটা কমপ্লেক্স করবেন জিনিসটাকে, ততই তারা এটাকে ভয় পাবে, কঠিন মনে করবে এবং রেজাল্ট কম আসবে। সো আমার মেসেজ সবার কাছে তো ক্লিয়ার? জি ভাইয়া। সো দুইটা কনটেক্সট, আজকে দুইটা কনটেক্সট নিয়ে আলোচনা করলাম। প্রথম কমিটমেন্ট, সেকেন্ড সিম্পলিসিটি। আজকে থেকে পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে এই দুইটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করেন। কমিটমেন্ট, যে কোনো কিছু করতে যাওয়ার সময় আগে চিন্তা করবেন যে আপনি এটা করতেছেন কিসের কমিটমেন্টের কারণে। আপনার টিমের সাথে যে কমিটমেন্ট আছে, কোনো কিছু তারা এসে চাচ্ছে, কোনো কিছু বলতে চাচ্ছে, শুনে তাদের কাছে কমিটমেন্ট দেওয়ার সময় চিন্তা ভাবনা করে কমিটমেন্ট দেন। আবার এরকম করেন না যে চিন্তা করতে করতেই আপনার চুলদাড়ি সব পেকে গেছে, সেরকম যাতে না হয়। আমরা অনেকেরই দেখছি, আমাদের আমার ফ্রেন্ডের বড় ভাই আছে, বয়স নিয়ার অ্যাবাউট ধরেন 50 বছর। এই বেচারা কমিটমেন্ট করতে ভয় পায় দেখে আজ পর্যন্ত বিয়ে করতে পারেনি। আপনাদের আশেপাশে এরকম এক্সাম্পল আছে মানে কমিটমেন্ট করতে ভয় পায়? হ্যাঁ ভাই, অনেক আছে। বেচারারা দিন শেষে অবিবাহিত কুমার থেকেই যায়, তাই না? জি ভাইয়া। হয়তো বা তারা এইরকম নাটকেও আমরা দেখছি যে তারা কি করে, গার্লফ্রেন্ড আছে, ঘুরতে যায়, আড্ডা দেয়, সবকিছু করে, যখনই বিয়ের কথা আসে তখনই এই টেনশন শুরু হয়ে যায়, পরে বিয়ে করতে চায় না। কেন? কারণ ওই যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট দেওয়ার মতো সাহস থাকে না অনেকের মধ্যে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা যে কোনো রিলেশনশিপের জন্যই, এটা বাবা মা হোক, সন্তান হোক, স্বামী স্ত্রী হোক, বন্ধু বান্ধব হোক, যে কোনো কিছুতেই কমিটমেন্ট ছাড়া রিলেশন টিকে না। সেই রিলেশনটা শুধুমাত্র হাই হ্যালো রিলেশন হয়ে যায়। আমাদের এলাকার মধ্যে আমরা যে সকল জায়গা থেকে বাজার সদাই করি, ধরেন ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছি, দোকানদার দেখে সালাম দিল, আমিও সালামের উত্তর দিলাম, চোখে চোখ পড়লো, সে জিজ্ঞাসা করলো ভালো আছো ভাই, আমি বললাম হ্যাঁ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন। এই যে হাই হ্যালো, এই হাই হ্যালো করার লোক সমাজে এলাকায় প্রচুর আছে, যাদের সাথে আমাদের কোনো কমিটমেন্ট নাই। এই কমিটমেন্ট না থাকার কারণে তাদের সাথে আমাদের রিলেশনটা শুধুমাত্র এই হাই হ্যালোতেই সীমাবদ্ধ। যাদের প্রতি আমাদের কমিটমেন্ট আছে, তাদের সাথে আমাদের রিলেশনটা হাই হ্যালোতে সীমাবদ্ধ না। তারা অনেক সময় এসে আমাদেরকে অনেক কিছু বলবে না, বাট আমরা বুঝে নিই যে হ্যাঁ সে এই সমস্যার মধ্যে আসে, সে সাফার করতেছে, সে কষ্টে আছে। আমরা বুঝে নিতে পারি কেন, আমাদের সেই কমিটমেন্টটা থাকার কারণে। জি ভাইয়া, আমাদের টিমেও একজন আছে যে কমিটমেন্ট দিতে ভয় পায়। সো কমিটমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা ছাড়া আসলে রিলেশন টিকে না। যে কোনো কিছুর সাথে আপনি কমিটমেন্ট না থাকলে দেখবেন রিলেশন টিকবে না। সো অ্যাজ এ লিডার, আমি যেহেতু কমিটমেন্ট আমাকে দিতেই হবে, সো আমাকে কি করতে হবে, এ বিষয়ে সাবধান হতে হবে, সচেতন হতে হবে। ওকে গ্রেট। সো এর বাইরে আর কোনো কিছু আজকে আলোচনা করব না, বিকজ যে দুইটা কনটেক্সট আলোচনা করছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্র্যাকটিস করাটা আগে জরুরি। সো আমরা আগে প্র্যাকটিস করি, কালকে আবার সেই 10টার সময় আমরা সেশনে অ্যাটেন্ড করব। নেক্সট আরও কয়েকটা কনটেক্সট নিয়ে আলোচনা করব, সেগুলো কতটা সহজভাবে আমরা ডেভেলপ করতে পারি এগুলো নিয়ে ডিসকাস করব, কোনো কিছু এক্সাম্পল দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে বুঝাই দিতে। সো ফার আমি আজকে এই 3টা সেশনের মধ্যে যা যা আলোচনা করছি, আমার এক্সপেকটেশন থাকবে, আমার আশা থাকবে যে এগুলো আপনারা আপনাদের শুধুমাত্র শুনবেন, অ্যাটেন্ড করবেন, সেশন করবেন, এগুলো না করে বরঞ্চ যা শুনবেন, যা শিখবেন, যদি আপনার কাছে মনে হয় জিনিসটা সঠিক তাহলে সেগুলোর প্রয়োগও করবেন। শুধু শিখে থাকাটা বোকামি,
আমরা পৃথিবীতে যেমন ধরেন আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছি, বাট এখন আমার প্রফেশনাল লাইফ ইংরেজি সাহিত্যের কোনো কিছুই কাজে লাগে না। তো ওইটা আমার জন্য কি হয়েছে, কাইন্ড অফ বোকামি, যে আমি যদি ওই দিকে পড়াশোনা না করে অন্যদিকে পড়াশোনা করতাম সেটা আমার জন্য বেটার হইতো। এখন এসে প্রফেশনাল প্রফেশনস এর কারণে আমাকে পড়াশোনা করতে হচ্ছে অন্য কিছুতে, আমি ফাইন্যান্স নিয়ে পড়তে হচ্ছে, আমাকে পিপল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে হচ্ছে, যেগুলো আমি ইউনিভার্সিটি লাইফে পড়ি নাই। সো এটা হচ্ছে গিয়ে বুদ্ধিমানের কাজ, যে আমি আমার ক্যারিয়ারের জন্য কি করব সেটা সেই অনুযায়ী আমি কি প্রিপেয়ার করলাম, মানে আমার লার্নিং অ্যান্ড আর্নিং দুটোই সেম যদি না হয় তখন কষ্টটা বেশি হয়। বুড়ো বয়সে এসে শিখতে গেলে যেটা কষ্ট সবচেয়ে বেশি হয়, যে অনেক কিছু মনে রাখা যায় না বা অনেক কিছু বুঝতে সমস্যা হয়, এবং অনেক সময় লজ্জার কারণে জিজ্ঞাসাও করা যায় না যে আমি এই জিনিসটা বুঝি নাই, তখন মানুষ ভাববে যে এত বড় হয়ে গেছে, বয়স তো কম হয় নাই, এত কিছু জানে আর এই সামান্য জিনিসটা বুঝে না। তো এরকম অনেক কিছু লজ্জা সংকোচ ভয় কাজ করে বুড়ো বয়সে শিখতে গেলে। তো তার আগে আপনাদের যে জেনারেশন, আপনারা যে এইজে আছেন, এটা আপনাদের জন্য খুবই চমৎকার একটা সময় বা সুযোগ বলতে পারেন, যে এখন যা শিখবেন সেটাই যদি ভবিষ্যতে কাজে লাগাতে পারেন, শিখা জিনিসটাকে যদি এখন থেকেই প্রয়োগ করতে পারেন, তাহলে আপনাদের লাইফটা অনেক সহজ হবে এবং অনেক বেটার ফিউচার আপনাদের জন্য ওয়েট করছে। সো সবাইকে তাইলে আগামীকালকে আবার সেশনে দেখা হচ্ছে ইনশাল্লাহ। জি ভাইয়া, কারো কোনো কিছু বলার আছে আর কোনো কোশ্চেনস, কোনো কোয়েরিজ? না ভাইয়া, এনিথিং, যদি এখন এখন মাথায় না আসে বা ভবিষ্যতে যদি মনে পড়ে যে এই জিনিসটা আপনার বুঝতে পারেন না ঠিক মতো, এনি টাইম কনসাল্ট করতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সো সবাই তাইলে ভালো থাকেন, আগামীকালকে আবার দেখা হবে সবার সাথে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া।